আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি প্রাণীবিদ্যা বিষয়ে একটি ব্যবহারিক ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আর আজকের আমি যে বিষয়টি নিয়ে আপনাদের ব্যবহারিক ক্লাস নিব সেটি হলো যে টাকি মাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পর্যবেক্ষণ। তো ব্যবহারিক ক্লাসটি খুব একটা জটিল নয়। আমার এই ভিডিওটি তোমরা যদি একটু বারবার দেখো, কয়েকবার দেখলে দেখবে যে তোমরা খুব সহজেই ব্যবহারিক ক্লাসটি করতে পারছ। যে ডিসেকশনটি তুমি করছো সেই ডিসেকশনের যে ছবিগুলো আছে সেই ছবি সম্পর্কে তোমাদেরকে একটা ভালো ধারণা থাকতে হবে, এবং কোন অঙ্গের কি নাম এটাও তোমাদেরকে ভালো মতো ধারণা রাখতে হবে। এই ধারণাটা যদি তোমাদের যদি থাকে তাহলে দেখবে যে তোমরা খুব অল্প সময়ে তোমরা ডিসেকশনগুলো খুব সহজেই করতে পারছো। টাকি মাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর ভিতরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে, সেটি হলো যে 4 নম্বর ধমনীটি 3 নম্বর ধমনীকে প্যাঁচ দিয়ে আবার নিচের দিকে নেমে চলে গেছে সেটি দেখানো। এক্সামিনাররা যারা যিনারা আছেন তিনারা কিন্তু এই জায়গাটি কিন্তু দেখতে চান যে ওই প্যাঁচটি তুমি ঠিকমতো বের করতে পারছো কি না, আর বাকিগুলো মোটামুটি সব সহজেই একটু বের করা যায়। আমার এই চ্যানেলটি যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে, আর যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর সাবস্ক্রাইবসের পাশে একটি বেল বাটন আছে, সেই বেল বাটনটি তোমরা চাপ দিবে, সেই বেল বাটনটি তোমরা অন করে রাখবে, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সেটি তোমার কাছে চলে যাবে। তো ঠিক আছে, চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো টাকি মাছের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। টাকি মাছের ব্যবচ্ছেদকরণ এবং অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পর্যবেক্ষণ। প্রথমে একটি টাকি মাছ নাও। টাকি মাছ নিয়ে টাকি মাছের মুখটি হা করে এর উভয় চোয়ালের যে ছোট ছোট দাঁতগুলো আছে সে দাঁতগুলোকে ভেঙে ফেলো। তারপর অঙ্কীয় দিকের আইসগুলো একটি সুচালো মাথা দিয়ে ঘষে পরিষ্কার করো। এখন কাঁচি দিয়ে শ্রোণী পাখনাগুলো দুটো কেটে ফেলো, কারণ এ অঞ্চলেই মাছের হৃৎপিণ্ড অবস্থান করে। তারপরে শ্রোণী পাখনার গোড়া কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে নাও, এবং এই শ্রোণী পাখনা অঞ্চল বরাবর সামনের দিকে যে মাসলগুলো আছে বা ত্বকটা আছে সেটা কেটে ফেলো। এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই অঞ্চলে কিন্তু হৃৎপিণ্ড আছে, কোনো ক্রমেই কাঁচির মাথায় খোঁচা দিয়ে যেন হৃৎপিণ্ড ছিদ্র না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখতে হবে, সেই জন্য কাঁচির মাথাটা সবসময় উপর দিকে রাখতে হবে। এবার একটা আঙ্গুল মাছের মুখের ভিতরে প্রবেশ করিয়ে দাও, এতে তোমার কাজ করতে সুবিধা হবে। অঙ্কীয় দিকের যে মাসুলগুলো আছে সেটি কেটে সামনের দিক পর্যন্ত চলে দাও। বরাবরই খেয়াল রাখতে হবে যে কোনো ক্রমেই হৃৎপিণ্ড যেন খোঁচা না লেগে ছিদ্র না হয়ে যায়। যদি ব্লিডিং হয় তাহলে টিস্যু পেপার দিয়ে রক্তগুলো মুছে ফেলো। নিম্ন চোয়ালের মাসুলগুলো কেটে ফেলো। নিম্ন চোয়ালের মাসুলগুলো কাটা হচ্ছে। এখন লক্ষ্য করো যে অপারকুলামের সাথে ফুলকার নিচের অংশটা কিন্তু লেগে আছে, একটা লিগামেন্টের সাহায্যে, কিছু লিগামেন্টের সাহায্যে কিন্তু অপারকুলামের সাথে ফুলকাটা লেগে আছে, সেটা পরিষ্কার করে নাও। দুই পাশে মুক্ত করা হলো, এখন অপারকুলাম দুটোকে কেটে বিচ্ছিন্ন করে ফেলো। বরাবর কেটে মুক্ত করো। সবসময় খেয়াল রাখতে হবে যে অপারকুলাম মুক্ত করার সময় যেন ফুলকা কোনো ক্রমে না কাটে। দুই পাশের অপারকুলাম মুক্ত করা হলো। টাকি মাছের ফুলকা মোট 4 জোড়া, ডান পাশে 4টি এবং বাম পাশে 4টি। এবার নিডিল দিয়ে
ঠিক মাঝ বরাবর ভেন্টাল অ্যাওরটাকে লক্ষ্য রেখে বালবাস অ্যাওরটা দেখা যাচ্ছে, ঠিক তার পিছনে কিন্তু হৃৎপিণ্ড। মাসুল সামনের দিকে, মাসুলটা সামনের দিকে একটা অংশে লেগে আছে, সেখানে কেটে মুক্ত করা হলো। বক্ষগহ্বর অঞ্চলের মাসুলগুলো মুক্ত করা হচ্ছে। খুবই সতর্কতার সাথে মুক্ত করা হচ্ছে, কারণ হৃৎপিণ্ডের কাছাকাছি অঞ্চলে কিছু পর্দা, অর্থাৎ পেরিকার্ডিয়াম পর্দার সাথে মাসুলগুলো লেগে আছে। খেয়াল করতে হবে যে মাসুলগুলো টান দেওয়ার সময় পেরিকার্ডিয়াম পর্দা সহ যদি উঠে আসে, তাহলে হৃৎপিণ্ড বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। খুব সতর্কতার সাথে, খুবই সতর্কতার সাথে পেরিকার্ডিয়াম পর্দাটাকে মুক্ত করা হচ্ছে। মুক্ত করে মাসুলটাকে দুই পাশ থেকে সরে ফেলা হচ্ছে। ডান পাশের বক্ষ অঞ্চলে যে মাসুলগুলো আছে, সে মাসুলগুলোকে মুক্ত করা হচ্ছে, এবং মুক্ত করার পরে ডান পাশে মুক্ত করা হলো। এখন কাঁচি দিয়ে এই মাসুলটাকে কেটে ফেলো। দেখো, তোমার ডান পাশে কিন্তু অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর চিত্রটাও দেখানো হচ্ছে। এবার বাম পাশের অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এবার বাম পাশের মাসুল কাটা হচ্ছে এবং পর্দাগুলোকে মুক্ত করা হচ্ছে। খেয়াল করো, টাকি মাছের হৃৎপিণ্ড এখনও সচল আছে, নড়াচড়া করতেছে হৃৎপিণ্ড। হ্যাঁ, ডান পাশের মাসুলগুলো মুক্ত করা হচ্ছে। এবার কাঁচি দিয়ে নিডল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, পর্দাগুলো পরিষ্কার করা হলো। এবার কাঁচি দিয়ে বাম পাশের মাসুলটাকে মুক্ত করে নাও। এখন পরিষ্কার দেখা যাচ্ছে হৃৎপিণ্ড, এটিকে হৃৎপিণ্ড। এখন একটা নিডিলের সাহায্যে বালবাস অ্যাওরটার সামনে দিয়ে দেখো একটা মাসুল দেখা যাচ্ছে, যেটা ভেন্টাল অ্যাওরটার উপরে একটা ছাদ হিসেবে অবস্থান করতেছে। তোমরা এখন একটা নিডিল দিয়ে ওই হাড়টাকে মুক্ত করে নাও এবং কাঁচি দিয়ে কেটে নাও। এই অস্থিগুলো কেটে নিলেই এর নিচে রয়েছে হলো ভেন্ট্রাল অ্যাওরটা। আবার নিডিল ঢোকানো হচ্ছে খুব সাবধানতার সাথে, কোনো ক্রমে যেন ভেন্ট্রাল অ্যাওরটা ছিদ্র না হয়ে যায়, কোনো ক্রমে যেন ভেন্ট্রাল অ্যাওরটা ছিদ্র না হয়ে যায়, সেইভাবে তোমাকে কাজ করতে হবে। আবার কাঁচি দিয়ে কাটা হলো, আবার নিডিল দিয়ে সামনের অস্থিটা পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। এখন দেখো ভেন্টাল অ্যাওরটা সামনের দিকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এবার চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অর্থাৎ তোমার বাম পাশে চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী পরিষ্কার করা হচ্ছে। চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী উপরে যে মাসুলগুলো আছে, সেই মাসুলগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মাসুলগুলোর নিচে কিন্তু অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীগুলো অবস্থান। দেখো মাসুলগুলোকে ছড়ানো হচ্ছে। এবার তৃতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, বাম পাশের তৃতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর ওপরে যে মাসুল আছে, সে মাসুলগুলোকে ছড়িয়ে নেওয়া হচ্ছে। তৃতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর উপরে যে মাসুলগুলো আছে, সেগুলোকে সারিয়ে নেওয়া হচ্ছে। অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এখানে তোমাদের জানা দরকার যে
চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি এবং তৃতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি কিন্তু পরস্পরকে ক্রস করেছে। এখানে একটা পর্দা আছে, অর্থাৎ এই পর্দার ভিতর দিয়ে কিন্তু তৃতীয় এবং চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি যে ফ্যান্টাল অ্যাওর্টার সাথে সংযোগ হয়েছে। এবার দ্বিতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, বাম পাশের দ্বিতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি পরিষ্কার করা হচ্ছে, ঠিক একইভাবে হয়ে গেল। এবার প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, ডান পাশের প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি পরিষ্কার করা হচ্ছে, ডান পাশের প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি। খুবই সতর্কতার সাথে করতে হবে। এবার বাম পাশের প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, বাম পাশের প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি। হ্যাঁ, পরিষ্কার, সংযোগ স্থলটা বের করে নেওয়া হচ্ছে। দেখো যেখানে মাসুল লেগে থাকবে মাসুলগুলো একটু ছড়ায় নিতে হবে তোমাকে। এভাবে চতুর্থ তৃতীয় সবগুলো পরিষ্কার করতে হবে। দেখো পরিষ্কার করার পরে চমৎকারভাবে দেখা যাচ্ছে। এখন দেখো অনেক পরিষ্কার করে দেখা, প্রথমে দেখানো হচ্ছে চতুর্থ অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি। দেখো চতুর্থ অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি বাম পাশেরটা, তৃতীয় অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি এটা বাম পাশেরটা, এবং চতুর্থ অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি আর তৃতীয় অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনির ক্রসটা দেখানো হচ্ছে। এটা একটা টাকি পাতে বিশেষ বৈশিষ্ট্য। দ্বিতীয় অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, প্রথম অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি বাম পাশের, সে সাথে তোমরা ডান পাশের চিত্রটাও খেয়াল করবে। এবার ডান পাশে, ডান পাশে চতুর্থ অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, ডান পাশে তৃতীয় অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি ক্রস দেখানো হচ্ছে, ক্রস দেখানো হচ্ছে এখানে। দ্বিতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি এবং প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, এবার দুটো একসঙ্গে দেখানো হচ্ছে। প্রথম অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, দ্বিতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, তৃতীয় অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, চতুর্থ অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনি, তৃতীয় এবং চতুর্থ ক্রস, ভেন্ট্রাল অ্যাওর্টা, বালবাস অ্যাওর্টা এবং হৃৎপিণ্ড। তোমরা এভাবে পরিষ্কার করে স্যারকে দেখাবে।